বিভিন্ন দাবি নিয়ে সমাজ কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া স্মার্টফোনের বিল বকেয়া রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের, পাশাপাশি তাদের বয়স সীমা 65 বছর করার যে নির্দেশ রয়েছে গোটা রাজ্যে যেন তা চালু করা হয়। আমরা আসলে দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ফিটিং দিই এবং ঘর ভাড়া কনসিস্টেন্সি এবং আমাদের যে মোবাইল দেওয়া হয়েছে সেই মোবাইলের বিল অনেকদিন 6 মাসের মতো হয়ে গেছে আমরা পাচ্ছি না। সেই সব বিষয় নিয়ে ডাইরেক্টর সঙ্গে কথা বলার জন্য আমরা এসেছি। তাছাড়া আপনারা পত্রিকার মাধ্যমে সবাই জানেন যে আমাদের অঙ্গনওয়াড়িদের বয়স সীমা 65 বছর করা হয়েছে, সেটা যেন মানে ত্রিপুরা রাজ্যে সর্বত্র লাগু করা হয়। এটা নিয়েও আমরা ডাইরেক্টর মহাশয়ের সঙ্গে আলোচনা করতে এসেছি। তাছাড়া অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট যে গ্র্যাজুয়েটি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা রায় দিয়েছে, সেই সব ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে এসেছি ডাইরেক্টরের সঙ্গে আলোচনা করার জন্য।